আসসালামু আলাইকুম, ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, আমার সাথে আছেন এমডি মুক্তার হোসেন। আমাদের উনি একজন পেশেন্ট, উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। তো উনি যেই সমস্যার জন্য আমাদের এখানে আসছেন, যে সমস্যা নিয়ে আসছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার ট্রিটমেন্ট নিয়েছেন, আসলে বুঝতেই পারছেন আমরা সেই সমস্যা আপনাদের কাছে তুলে ধরবো। ওনার কী সমস্যা হয়েছিল, আমাদের এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে কতটুকু সুস্থ হয়েছে, দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করি। এই জন্যই শেয়ার করি যে আপনারা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের অনেক ভিডিও দেখেন, অনেক রিভিউ দেখেন। অলরেডি আপনারা সবাই জানেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান পাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালাইস্ট। তো দর্শক আমার সাথে যিনি আছেন উনি এ ধরনের একটি সমস্যা নিয়ে আসছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে একটু দেখিয়েছেন। তো চলুন ওনার সাথে পরিচয় হয়ে ওনার কি সমস্যা ছিল প্রথম থেকে আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি মুক্তার হোসেন, কোথা থেকে আসছেন স্যার? আমি আসছি টাঙ্গাইল থেকে। আচ্ছা স্যার, আপনি তো আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, স্যার ট্রিটমেন্ট নিয়েছেন। তো স্যার আপনার যে সমস্যাটি হয়েছিল যদি প্রথম থেকে একটু খুলে বলতেন। আমি 9 মাস আগে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে এখানে ব্যথা পাই। ব্যথা পাওয়ার পর প্রাথমিক অবস্থায় আমাদের ওইখানেই আমি একটা ডাক্তার দেখাই, উনি কিছু মেডিসিন দেয়, খাই এখনও উপকার হয়নি। যে কয়দিন ওষুধ খেলাম ওই কয়দিনই ভালো, তারপর ওষুধ আবার ফের দেখি ব্যথা, মানে ওষুধটা যখন বন্ধ করলাম আবার ব্যথা শুরু হয়েছে। তারপরে আসলাম আমাদের সখীপুর, আমার সখীপুর থানায় বাড়ি আর কি, সখীপুর থানায় ওইখানে এসে এই ফিজিওথেরাপি নিলাম। একজনের পরামর্শ দিল যে ওইখানে ফিজিওথেরাপি দেয়, এটা ওষুধে ভালো হবে না, ফিজিওথেরাপি নিতে হবে। ওইখানে গেলাম, ওইখানে প্রায় 15 দিন থেরাপি নিলাম, কাজ হলো না। তারপর গেলাম ময়মনসিংহে, যে এক ডাক্তার দেখাইলাম, উনি বললো যে ওষুধ খান প্লাস কিছু এক্সারসাইজ দিলে এগুলো বাসায় করেন ঠিক হয়ে যাবেন। তারপরেও কাজ হলো না। তারপরে গেলাম আমি টাঙ্গাইল, ফিজিওথেরাপি নিলাম 12 দিন টাঙ্গাইল যাতায়াত করিয়া, কাজ হয় নাই। তারপরে আমি তো মোটামুটি ক্ষতসাগ্রস্ত হয়ে গেলাম যে ছোট্ট একটা সমস্যা, এটা ভালো হয় না কেন। আচ্ছা আচ্ছা, এইভাবে তারপরে চিকিৎসা নিলাম হোমিওপ্যাথিক, হোমিওপ্যাথিক চিকিৎসা পর্যায়ে যখন আপনি দেখছেন যে ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাচ্ছেন না, পাচ্ছেন, তখন আপনি নিরুপায় হয়ে আপনি হোমিওপ্যাথিক অর্থাৎ কবিরাজের মতো একটা ডক্টর কাছে গিয়েছেন। এর মাঝখানে আমি আবার কিছু কবিরাজের কাছে গেছি, যারা তারাও দেয়। আচ্ছা, দেওয়াইছি, অনেকে তেল পইরা দেয়, তারপরে কি আবার একজনে মালিশ বানিয়ে দিছে। এইরকম বিভিন্ন ধরনের চিকিৎসা পাতি নিয়েছি। যাই হোক, লাস্ট পর্যায়ে আমি হোমিওপ্যাথিক চিকিৎসা হই। চিকিৎসা হওয়ার পরে দেখা গেল আমার এইখানে একটু ব্যথাটা গাড়ে আসছে, গাড়ে থেকে মাজায় মাজায় থেকে ঠ্যাং পর্যন্ত আসছে। তো স্যার আপনি তো অনেকজন ডক্টর দেখিয়েছেন, আপনি প্রায় 5-6 জন 8 জন ডক্টর দেখিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, আপনি যেখানেই যাচ্ছেন সঠিক একটা ট্রিটমেন্ট পাচ্ছেন না। আপনার যে সমস্যাটার জন্য যাচ্ছেন আপনি, হয়তোবা তারা কিছু পেন কিলার ব্যথা জাতীয় কিছু ওষুধ দিয়ে দিচ্ছে, আপনি খাচ্ছেন, কিছুদিন ভালো থাকতেছেন, ওষুধ বন্ধ করে দিলে আবার সেই ব্যথাটা শুরু হচ্ছে। জি, তো আপনি তখন কিন্তু নিরুপায় হয়ে গেছেন, আর আপনি শুধু একটাই চিন্তা ছিল আপনার যে আপনি কোথায় গেলে আপনি একটা সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, সেটাই আপনার মূল লক্ষ্য ছিল। জি, তো আমি একটু জানতে চাইবো আমাদের সম্পর্কে কীভাবে জানতে পারলেন। আমাদের সম্পর্কে আমি জানতে পারছি ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, ইউটিউবের মধ্যে দেখে তারপরে আমি আসছি। মানে আমরা যে পেশেন্টের যে ভিডিওগুলো ইউটিউবে দিয়ে থাকি সবগুলা রিভিউ আপনি দেখেছেন? জি, আমি অনেকগুলো ভিডিও দেখেছি। আচ্ছা, দেখে তারপরে এখানে আসছি। আচ্ছা, আপনি যখন আমাদের ভিডিওটা দেখলেন তখন ভাবলেন যে না, আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখালে আপনি একটা সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন? জি, সেরকম মনোবল সৃষ্টি হয়েছে, তারপরে এখানে আসছি। তো আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যার কি বলেছে আপনাকে? স্যার আমাকে এখানে ভর্তি থাকতে বলছে, 12 দিন থাকতে বলছে, 12 দিনের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হব ইনশাল্লাহ উনি বলছে। তো আজকে 8 দিন, আমি গত 24 তারিখে ভর্তি হয়েছি, আমি আজকে আমি পুরোপুরি মনে হয় সুস্থ, 90% সুস্থ হয়ে গেছি। তো স্যার আপনি তো এখানে এসে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়ে আপনি ইনশাল্লাহ আগের চাইতে টোটালি 90% কি 100% ইনশাল্লাহ সুস্থ হয়ে গিয়েছেন। তো স্যার আপনার এই এক্সপিরিয়েন্স থেকে আপনি ফিজিওথেরাপি কি কতটুকু যথার্থ একটা ট্রিটমেন্ট মনে করেন যে এই সমস্যার জন্য? যারা আমার মতো ব্যথায় ভুগতেছে এবং কি দীর্ঘদিনের পুরনো ব্যথা,
মেরুদণ্ডতে ব্যথা, হাতে কিংবা পায়ে, আমি মনে করি এই ফিজিওথেরাপির উপরে আর কোনো চিকিৎসা নাই বাংলাদেশ অন্তত পক্ষে। আচ্ছা আচ্ছা, তো স্যার আমি আরেকটু জানতে চাইব, আপনি তো অনেকদিন প্রায় এখানে ভর্তি ছিলেন, তো আমাদের যে হসপিটালের ম্যানেজমেন্ট, আমাদের যে ফিজিওথেরাপিস্ট আপনাকে ফিজিওথেরাপি প্রতিদিন দিয়েছে, সব কিছু মিলিয়ে স্যার আপনার কেমন লেগেছে স্যার আমাদের ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা? এখানে মূলত যারা ফিজিওথেরাপি দেয় এদের প্রত্যেকটা স্টাফই নম্র, ভদ্র এবং কি মনোযোগ সহকারে কাজ করে, অত্যন্ত যত্নের সহিত, অনেক অত্যন্ত যত্নকার সহিতই কাজ করে এরা, এবং কি সব কিছু মিলিয়েই গ্রাহককে, একটা পেশেন্টকে যে ধরনের সেবা দেওয়া দরকার তারা ততটুকুই প্রদান করে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। স্যার আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি এতক্ষণ যদি ভিডিও দেখে থাকেন, এদের আপনাদের কারোর মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে আদার্স কোনো চিন্তাভাবনা না করে আপনারা সেই শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাবেন। এটা আমার তরফ থেকে আপনার প্রতি, আপনাদের প্রতি অনুরোধ। দর্শক শুনতে পেলেন, উনি ওনার ভাষায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে আপনারা যে যেখানেই থাকেন না কেন, যদি ওনার মতো প্রেজেন্ট শোল্ডার বা ব্যথাজনিত সমস্যার কারণে আপনারা অনেক দিন, দীর্ঘদিন যাবত আপনারা ডক্টর দেখাচ্ছেন, সুস্থ হচ্ছেন না, সঠিক একটা ট্রিটমেন্ট পাচ্ছেন না, স্যার ওনার দিক থেকে আপনাদেরকে বোঝাতে চেয়েছেন যে আপনারা অন্তত আমাদের এখানে আসেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখান, দেখালে অবশ্যই আপনারা একটা 100% চিকিৎসা পাবেন। কারণ ব্যথাজনিত সমস্যার জন্য প্রেজেন্ট শোল্ডার, PLID, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এই ধরনের সমস্যার জন্য মূল ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপি। তো আপনারা সব কিছু বিবেচনা করে যেখানে গেলে আপনারা একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পেয়ে আপনার রোগটা নির্ণয় করতে পারবেন, সেখানে যাবেন, সেখান থেকেই ট্রিটমেন্ট নেবেন। আজকের জন্য এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।